চিল। প্রতিবারের মতো এবারও হয়তো সেমাই পায়েস রান্না করেছ আর গোপনে খোকার পথের পানে চেয়ে আছো। জানো মা, সূর্য ওঠার আগেই আমরা পাক বাহিনীর একটা ক্যাম্প উড়িয়ে দিয়েছি, কিছুক্ষণ পর আর একটা অপারেশনে যাব। তবে মা, যাবার আগে এদের নামাজটা পড়ে নেবো ভাবছি। ভাবতে অবাক লাগে, কোথায় আজ থাকবো পরিবারের সাথে, অথচ কোথায় আছি। জানো মা, এখানেও আমাদের একটা পরিবার আছে। ওই যে রানা সারাদিন বাড়িতে ফোন করার চেষ্টা করছে, রাজু ব্যস্ত থাকে রেডিও নিয়ে, যুদ্ধের মাঝেও বাবুর দুষ্টুমি একদম থামে না। আজ সবার একটাই প্রত্যয়, দেশকে স্বাধীন করে স্বাধীন দেশে ঈদ উদযাপন করবো। মা এখন যাই, বাবা তোমরা সাবধানে থেকো, আমি মা ফিরবই পরের বারের ঈদে তোমার হাতে সেমাই খাবো, ইতি তোমার আশীর্বাদ। 40 বছর আগে ঈদের দিনে লাখো বাঙালির আত্মত্যাগের জন্য আজ আমাদের এই স্বাধীন ঈদ। ঈদ মোবারক। ঢাকা ব্যাংক, রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং।